আমি শুনলাম, আমি আমার এখানে আমার একটা নিজস্ব অফিস আছে আর কি, আমার এমএলএ হিসাবে আমি এখানে বসি, সকালবেলা বসি এখানে। আমি খবর পেলাম এখানে যে একটা ডেড বডি, মানে প্রায় মানে পুড়ে গেছে এরকম একটা ডেড বডি পাওয়া গেছে, একটা পরিত্যক্ত একটা ঘরের মধ্যে। তখন আমি এখানে আসলাম, ততক্ষণে আমাদের এয়ারপোর্ট থানার যিনি ওসি আছেন তিনি এসে গেছেন, এসডিপি এসেছেন পিয়া মাধুরী, এসে দেখলাম আর কি। তো দেখার পরে দেখা গেলো যে একটা ডেড বডি আছে, এটা শুধু পাটা আছে আর বুকের হাড্ডি উড্ডি দেখা গেছে, বাকিগুলো সব মানে পুরোটা পুড়ে গেছে এই ঘরটার ভিতরে। তো এর মধ্যে শুনলাম, যেটা এসডিপির কাছ থেকে শুনলাম, ফরেন্সিকের লোকরাও এসেছে এবং এটা এখন পোস্টমর্টেম হবে, ফলে পরে বাকি তদন্ত চলবে। এর মধ্যে এই যে ঘরটা আছে, পুরনো ঘরটা নিয়ে এলাকার অনেক দিনের দাবি আছে যে এটার মধ্যে অনেক অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয়, সন্ধ্যার সময় হয়, এটা একটা দুষ্কৃতীদের আড্ডাখানা। সে অনুযায়ী আমি আমাদের এসডিপিও যিনি আছেন, এই এসডিএম শ্রী অসীম সাহা, ওনাকে বলেছি, ওরা ওদের টিম এসেছে, আমরা বলেছি এই ঘরটাকে ভেঙে দিতে ইমিডিয়েটলি। আর ওর হাজব্যান্ডও এক্ষুনি এসেছে, পুলিশ ওর সাথে কথাবার্তা বলছে। তো বাকি যেসব আইন মাফিক যেরকম তদন্ত হওয়া উচিত, আশা করি একটা নির্দিষ্ট লোককে পৌঁছাতে পারি। তো মহিলাগুলো পরিচয় পাওয়া গেছে, পরিচয় পাওয়া গেছে। তো ওর হাজব্যান্ড তো এখানেই আসলো, উল্টো দিকে ওদের বাড়ি, এখানে জাস্ট মাঠের উল্টো দিকে বাড়ি আর কি। স্যার নামটাম জানা গেছে কি? নামটা বললো যেন কি, শিল, অনিমা শিল। অনিমা শিল।